এবার শুধুমাত্র জবাব না, এমনভাবে জবাব দিতে হবে বাড়ি যেন ছেড়ে বেরোতে না পারে, এরা ঘেরাও করে রাখতে হবে। আমি আসব, আমাকে ডাকবেন, যেখানে বলবেন, যেখানে ঢুকতে বলবেন আমি যাব, বাড়ি ঘেরাও করে রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি গ্রহণ করে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি থেকে 25 মিটার দূরে বিশাল মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন দুই মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পরেশচন্দ্র অধিকারী, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা। এদিন তৃণমূলের অবস্থান বিক্ষোভকে ঘিরে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। অবস্থান বিক্ষোভস্থলে বিএসএফ এর গুলিতে মৃত প্রেম কুমার বর্মনের বাবা এবং দাদাকে নিয়ে আসে তৃণমূল নেতৃত্ব। মঞ্চে তারাও ছেলের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন। সভাস্থলে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী সরব হন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, শীতলদহে বিএসএফ নারকীয়ভাবে হত্যা করেছে। বিএসএফ এর গুলিতে মৃত প্রেম কুমার বর্মনের দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজ আমাদের এই কর্মসূচি। আমরা চাই হয় বিএসএফ ওই নারকীয় ঘটনায় নিজেরাই তদন্ত করুক, নয়তো রাজ্য পুলিশকে তদন্ত করতে দিক। উদয়ন গুহ অভিযুক্ত বিএসএফ জওয়ানকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। একটা পরিষ্কারভাবে বলি যে এটা একটা বিচার হওয়া দরকার। বিএসএফ তাদের নিজেদের ভেতর থেকে ইয়ে করুক, তদন্ত করুক, পুলিশকে দায়িত্ব দিক তদন্ত করার, এবং আমার মনে হয় পুলিশের ওরকে কাস্টডিতে নিয়ে এটা ইয়ে করা দরকার। কারণ যেটা হয়েছে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, আমাদের কাছে ছবি আছে, আপনাদের কাছেও ছবি আছে, যেভাবে হত্যা করা হয়েছে, একেবারে দুটো থাই গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। একটা ছেলে যদি আমি ধরে নিই যে গরু পাচারকারী, ওইভাবে হত্যা করার অধিকার বিএসএফকে কে দিয়েছে? এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সন্ত্রাস করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই তারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন, গোটা বিষয়ের ওপর নজর রাখছেন তারা। আমরা সেই রাস্তায় যাব না, আমাদের বিজেপি কর্মীরা তৈরি রয়েছে। তৃণমূলের যারা দুর্নীতি করছে আমরা দেখেছি যে কিভাবে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের কর্মকাণ্ড মানুষের সামনে আনা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করব। আজ আমাদের বিজেপি কার্যালয়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। তৃণমূলের যে কর্মসূচি তা অবস্থা বুঝে আমরা আজ ব্যবস্থা গ্রহণ করব। আমরা নজর রাখছি, বা বলছিল আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ভেঙে করবে, আর সেই জন্য আমাদের কর্মীরা সমস্ত সতর্ক আছে যে আমরা যদিও বাড়ি ঘেরাও বিশ্বাস করি না, আর সেই জন্য আমরা ওই রাস্তায় যাব না, কিন্তু আমাদের কর্মীরা রেডি আছে। যত দুর্নীতি তৃণমূলের নেতারা করেছে তাদের বাড়ি ঘেরাও করার জন্য তৈরি, কিন্তু আমরা ওই রাস্তায় যাচ্ছি না। আমরা দেখছি কি করে, আমাদেরও হাজার হাজার কর্মী আজকে জমায়েত আছে অফিসে, যে আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি, আমরা অবস্থা দেখে আমরা ব্যবস্থা নিব। কথা ছিল যে রাস্তায় তো বসতেই পারে, যে কেউ বসতে পারে, আন্দোলন করতে পারে, আমরা আন্দোলন আমাদের করব, দেখি ওদের অবস্থাটা কি আছে। কোচবিহারকে উত্তপ্ত করার জন্যে বিভিন্ন প্রচেষ্টা করছে বিভিন্ন সময়, আর তার জবাব ভারতীয় জনতা পার্টি দিবে, আর জানতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা আর তার জন্য তৈরি। আরসিটিভি সংবাদ, কোচবিহার।